হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি। আমি শুভ্রা সরকার, রায় মার্টিনের ইংরেজির এডিটোরিয়াল ডিপার্টমেন্টের একজন সদস্যা, তোমাদের সামনে আবার নিয়ে এসেছি একটা স্পেশাল ক্লাস। আচ্ছা, তোমরা যদি আমাদের রায় মার্টিনের অনলাইন ক্লাসেস ফলো করো, তাহলে তোমরা জানবে যে আমরা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু চ্যাপ্টারটির ইউনিট 1 এবং ইউনিট 2 নিয়ে অলরেডি ডিসকাস করেছি। তো আজকে আমার যেটা আলোচ্য বিষয়, আজকে আমি যেই জিনিসটা নিয়ে তোমাদের স্পেশাল ক্লাস নেব, সেটা হচ্ছে ইউনিট 3। তো ইউনিট 3টা শুরু করার আগে, যাতে তোমাদের ইউনিট 1 আর ইউনিট 2তে কি ছিল একটু যেন ঝালানো হয়ে যায়, সেই জন্য আমি একটু সামারি করে তোমাদেরকে বলে দিতে চাই যে ইউনিট 1 আর ইউনিট 2তে কি ছিল। তো আমরা দেখেছি নয়নতারা সেগল চা পান করছিলেন যখন তাকে একটি আর্জেন্ট টেলিফোন কলের দ্বারা ডাকা হয় এবং জানানো হয় যে বাপু, অর্থাৎ কিনা গান্ধীজি, হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। উনি শকড হয়ে বিড়লা হাউসে পৌঁছন এবং সেখানে দেখেন বিড়লা হাউসে চতুর্দিকে প্রচুর মানুষ ভিড় করেছেন তাদের বাপুকে একবার শেষবারের জন্য দেখার জন্য। প্রথমে সবাই স্টান্ড ছিল, কথা বলতে পারছিল না, কেননা বাপুর আকস্মিক মৃত্যু প্রত্যেকের মধ্যে একটা শক, একটা সেন্স অফ গ্রিফ এনে দিয়েছিল। কেউ প্রথমে বুঝতে পারছিল না বা বিশ্বাস করে উঠতে পারছিল না যে তাদের প্রিয় বাপু আর নেই। এবং পরবর্তীকালে যখন তাদের এই জিনিসটা তারা বুঝতে পারে যে বাপু সত্যি সত্যিই মারা গেছেন, তখন তারা ধীরে ধীরে চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং দাবি জানাতে থাকেন যে তাদের প্রিয় বাপুকে যেন তাদেরকে একবার দেখতে দেওয়া হোক। এবং তাদেরকে যখন ওই অ্যাসিওরেন্স বা দেওয়া হয় যে তোমাদেরকে দেখতে দেওয়া হবে বাপুকে, অর্থাৎ বাপুকে শেষবারের মতো সবাইকে দেখতে দেওয়ার জন্য যখন আশ্বস্ত করা হয়, তখন সবাই শান্ত হয়। এবং আমরা ইউনিট 2তে দেখতে পাই কিভাবে বাপুর ফিউনারেল প্রসেশন হচ্ছে, কিভাবে হাজার হাজার মানুষজন বাপুর সাথে শেষ যাত্রায় হাঁটার জন্য এগিয়ে এসেছে। বাপু মনে করতেন যে হাঁটাটা হচ্ছে ভারতবাসীদের কাছে সবচেয়ে বড় হাতিয়ার, কেননা হাঁটার জন্য কোনো কিছু দরকার হয় না, একটা মানুষের নিজস্ব এনার্জি আর মানে তার বডি আর এনার্জিটাই দরকার হয়, যার জন্য হাঁটাটাকেই বাপু মনে করতেন যে মানুষের এগিয়ে যাওয়ার বা মানুষের উন্নতির জন্য একটা মুখ্য হাতিয়ার। তো বাপুর সাথে শেষ যাত্রায় হাঁটার জন্য প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। তারা একে অপরকে ঠেলাঠেলি করছিল যাতে তারা বাপুর পা একটু স্পর্শ করতে পারে। বাপুর দেহ একটা উন্মুক্ত ট্রাকে সুসজ্জিত, ফুল দিয়ে সুসজ্জিত উন্মুক্ত ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল, এটা আমরা দেখতে পাই। এবং তাদের বাপুর সাথে তাদের এই হাঁটাটা, শেষ হাঁটাটা অনেক বেশি সিগনিফিকেন্ট ছিল। এই ছিল তোমাদের ইউনিট 1 আর ইউনিট 2তে তোমরা এতক্ষণ যেটা পড়েছো তার একটা সামারাইজ করে আমি বললাম। এরপরে আসছি আমরা ইউনিট 3। এবার ইউনিট 3তে ইউনিট 1 এবং ইউনিট 2-এর মতো আমরা লাইন বাই লাইন পড়ব। যেই যেই ওয়ার্ডসগুলো তোমাদের অসুবিধা হবে সেগুলোর বেঙ্গলি মিনিং আমি বলে দেব, তাছাড়া প্রতিটা লাইন ধরে ধরে কোন কোন লাইন ধরে তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আসতে পারে, কীরকম কোয়েশ্চেন্স আসতে পারে সেটা নিয়েও আলোচনা করব। তো চলো ইউনিট 3 শুরু করা যাক। আচ্ছা, ইউনিট 3 আমি শুরু করছি। সাম ডেজ আফটার দ্য ফিউনারাল আ স্পেশাল ট্রেন টু গান্ধীজিজ অ্যাশেস টু এলাহাবাদ, অর্থাৎ কিনা অন্ত্যেষ্টিক্রিয়ার কিছুদিন পরে একটি স্পেশাল ট্রেন গান্ধীজির চিতাভস্ম নিয়ে এলাহাবাদ পৌঁছায়। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, অর্থাৎ কিনা কামরাটা ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছিল। ডেকড মানে হচ্ছে সাজানো, তাহলে ফুল দিয়ে সাজানো হয়েছিল। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস মানে হচ্ছে ভজন হচ্ছে ভক্তিগীতি, অর্থাৎ কিনা ট্রেনে যেই মানুষজন ছিল তারা ভক্তিগীতি বা ভজন গাইছিল। পিপল ডিড নট উইপ এনিমোর, অর্থাৎ কিনা মানুষজন আর কান্নাকাটি করছিল না, ফর দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন, তোমাদের কিন্তু এই লাইনটা ধরে কোয়েশ্চেন্স আসতে পারে যে মানুষজন আর কান্নাকাটি করছিল না কেন। তখন তোমাদের বলতে হবে যে মানুষজন আর কান্নাকাটি করছিল না
কেননা তারা বাপুর প্রেজেন্স অর্থাৎ বাপুর উপস্থিতি অনুভব করতে পারছিল ওই ফুল এবং গানের মধ্যে দিয়ে। অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস ফিল্ড দ্য প্ল্যাটফর্ম, অর্থাৎ কিনা প্রত্যেকটা স্টেশনে শোকার্ত জনতা প্ল্যাটফর্মে ভিড় করে দাঁড়িয়েছিল। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার ট্রেন রিচড, অর্থাৎ দ্য ট্রেন রিচড এলাহাবাদ, এই সমস্ত গান এবং প্রার্থনার মধ্যে দিয়ে ট্রেন এলাহাবাদ পৌঁছালো। The ashes were immersed in the Ganges where a huge crowd had gathered at the bank. Immersed কথাটার মানে হচ্ছে কিন্তু এইখানে এই অর্থে বিসর্জন দেওয়া, অর্থাৎ গান্ধীজির চিতাভস্ম বিসর্জন দেওয়া হয়েছিল গঙ্গা নদীতে, যেখানে কিনা যার তীরে হিউজ মানে বিশাল একটা ক্রাউড বা জনসমাগম ঘটেছিল। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, অর্থাৎ কিনা তারপরে আমরা সবাই দিল্লিতে রিটার্ন করে যাই বা দিল্লিতে ফিরে যাই। তো এখানে এই প্যারাটায় কোনো অসুবিধা নেই, তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আসতে পারে যে কেমনভাবে গান্ধীজির অ্যাশেজকে এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল, প্রসেসটা বলতে হবে তখন তোমাদের। তখন তোমাদের বলতে হবে একটা স্পেশাল ট্রেন নিয়ে গিয়েছিল, যেই ট্রেনের কম্পার্টমেন্টটা ফুল দিয়ে সাজানো ছিল, লোকজন ভজন গাইছিল এবং লোকজন আর কান্নাকাটি করছিল না, এই সমস্ত কথা তোমাদের লিখতে হবে। এটা DAQ অর্থাৎ ডেসক্রিপটিভ আনসার টাইপ কোয়েশ্চেন হিসেবেও আসে। এর পরের প্যারাতে আমরা চলে যাব। এর পরের প্যারাতে বলা হয়েছে ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, অর্থাৎ কিনা দিল্লিতে পৌঁছে আমি নিজেকে অসহায় বা অথই জলে অনুভব করলাম। এখানে আমি আমরা জানি নয়নতারা সহগল নিজে কথা বলছেন, কেন এই কথাটা বলছেন আমরা দেখি পুরো টেক্সটটা যখন আমরা ধীরে ধীরে এগোবো তখন বুঝতে পারবো উনি কেন এইরকম কথা বলছেন। আই হ্যাড নট ডিরেক্টলি ওয়াকড উইথ বাপু, অর্থাৎ ওয়াক উইথ গান্ধীজি, গন টু প্রিজন অ্যাট হিজ কল অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, অর্থাৎ আমি সরাসরি বাপুর সাথে কোনোদিনও হাঁটিনি, বাপুর ডাকে অর্থাৎ বাপুর কলে আমি কোনোদিনও কোনো প্রিজনে যাইনি বা কোনো আত্মত্যাগ করিনি। মাই সিস্টার্স অ্যান্ড আই অ্যান্ড আদার ইয়াং পিপল লাইক মি হ্যাড বিন মিয়ারলি অন লুকার্স, অর্থাৎ কিনা আমি আমার বোনেরা অন্যান্য তরুণ লোকেদের মতোই অর্থাৎ অন্যান্য তরুণদের মতনই নিছক দর্শক ছিলাম। এখানে মিয়ারলি কথাটার মানে হচ্ছে নিছক এবং অনলুকার কথাটির মানে হচ্ছে দর্শক। তোমরা যদি নোট করতে চাও তাহলে নোট করে নিতে পারো, মিয়ারলি কথাটির অর্থ হচ্ছে নিছক এবং অনলুকার কথাটির অর্থ হচ্ছে দর্শক। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু তা সত্ত্বেও আমি মনে করলাম আমি যেন অথই জলে পড়ে আছি। লেখক বারবার অর্থাৎ লেখিকা বারবার এই কথাটি কেন বলছেন। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইদিন আ ম্যাজিক সার্কেল, উইথ বাপুজ পাসিং অ্যাওয়ে আই ফেল্ট দ্য সার্কেল হ্যাড ভ্যানিশড, অর্থাৎ কিনা এতদিন যখন বাপু ছিল তখন গান্ধীজির অর্থাৎ বাপুর দক্ষ নেতৃত্ব দেখে তিনি বড় হয়েছিলেন এবং তার ছত্রছায়ায় তিনি মনে করতেন যে তিনি একটা সুরক্ষার বলয়ে আছেন, অর্থাৎ সমগ্র ভারতবাসীকে ঘিরে একটা জাদু বলয় রয়েছে যেটা কিনা বাপু তৈরি করেছিলেন তার কর্মযোগ্য তার দক্ষ নেতৃত্বের দ্বারা। এবং বাপুর মৃত্যুর পরে তিনি মনে করলেন অর্থাৎ নয়নতারা সহগল মনে করলেন যে হঠাৎ করে যেন সেই জাদু বলয় বা সেই সুরক্ষার বলয়টা অদৃশ্য হয়ে গেছে, লিভিং মি আনপ্রোটেক্টেড, অর্থাৎ আমাকে অরক্ষিত রেখে, আনপ্রোটেক্টেড মানে অরক্ষিত। এই প্যারাটা হলো। এই প্যারাটারও ইম্পর্টেন্ট লাইন্স হচ্ছে মিয়ারলি অনলুকার কারা ছিল, অর্থাৎ অনলুকার বলতে কাদেরকে বোঝানো হয়েছে, তখন তোমরা বলবে যে দ্য ন্যারেটর সিস্টার অ্যান্ড দ্য ন্যারেটর অলং উইথ আদার ইয়াং পিপল ওয়ার মিয়ারলি অনলুকার্স। কেন অনলুকার্স কথাটা বলা হয়েছে, কেননা ওনারা ডিরেক্টলি বাপুর সাথে হাঁটেননি, বাপুর কলে প্রিজন যাননি বা কোনো রকমের স্যাক্রিফাইস করেননি, তাই ওনারা মিয়ারলি অনলুকার ছিলেন।
ম্যাজিক সার্কেল বলতে কি বোঝো এটাও আসতে পারে। ম্যাজিক সার্কেল তখন তোমাদের বলতে হবে যে বাপু যতদিন ছিলেন বাপু তার আদর্শ এবং কর্মযজ্ঞের দ্বারা এবং তার দক্ষ নেতৃত্বের দ্বারা সমগ্র ভারতবাসীকে একটা সুরক্ষার বলয়ে আবদ্ধ করে রেখেছিলেন, এটাই হচ্ছে ম্যাজিক সার্কেল, এটাই হচ্ছে ম্যাজিক সার্কেল। তিনি মারা যাওয়ার পর মনে হলো যেন এই ম্যাজিক সার্কেলটা লেখিকার কাছে হঠাৎ করে মনে হলো এটা যেন ভ্যানিশ হয়ে গেছে। আচ্ছা, তো তারপরের প্যারাটা আমরা পড়ি। উইথ অ্যান এফার্ট আই রাউজড মাই সেলফ, আই আস্কড মাই সেলফ, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং। অর্থাৎ আমি জোর করে নিজেকে উজ্জীবিত করলাম, রাউজ করা মানে হচ্ছে উজ্জীবিত করা, এবং নিজেকে জিজ্ঞেস করলাম বাপুর জীবন এবং মৃত্যু এতটাই কি অর্থহীন। হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ ওয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার। আমি এত সহজে কি করে আমার সাহস মানে হারাতে পারি যখন উনি আর নেই। মাই ভ্যালিউজ ওয়ে নট সো উইক, অর্থাৎ আমার মূল্যবোধ এতটাও দুর্বল ছিল না। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু। বাপু না থাকলে এই লক্ষ লক্ষ জনগণ আজ সাধারণ হয়ে যেত। কেন এই লক্ষ লক্ষ জনগণ অসাধারণ হয়ে উঠেছিল, কেননা দেখছি আমরা, হি ব্রট them out of indifference and awakened them to one another's suffering. অর্থাৎ কিনা বাপু তাদেরকে উদাসীনতা থেকে এবং একে অপরের, এখানে ইন্ডিফারেন্স কথাটির মানে হচ্ছে উদাসীনতা, তোমরা যদি কেউ নোট করে নিতে চাও তাহলে নোট করে নাও, ইন্ডিফারেন্স কথাটির মানে হচ্ছে উদাসীনতা এবং অওয়েকেন্ড, অওয়েকেন্ড মানে হচ্ছে জাগ্রত করা। অর্থাৎ কিনা বাপু বা গান্ধীজি সবাইকে উদাসীনতা থেকে এবং একে অপরের দুর্দশা বা একে অপরের যন্ত্রণাকে ভাগ করে নিতে জাগ্রত করে তুলেছিলেন। হোয়াট ইফ নাও বাপু ইজ গন, বাপু নেই তাতে কি হয়েছে। উই ওয়ার স্টিল দেয়ার ইয়াং স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস। আমরা এখনো আছি তরুণ শক্তিশালী এবং গর্বিত তার ধ্বজাকে আমাদের সামনে বহন করে নিয়ে যাওয়ার জন্য। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। বাপু হয়তো মারা গেছেন কিন্তু তার ইন্ডিয়া অর্থাৎ তার ভারত তার ছেলে মেয়ের মধ্যে কন্টিনিউ করবে থাকতে। আচ্ছা চলো, এই এন্ডিংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটার অর্থ অর্থাৎ এটার তাৎপর্য কি এটা অনেক সময় আসে, তখন তোমরা বলবে যে ডেথ ক্যান নেভার পুট অ্যান এন্ড টু আ গ্রেট পার্সোনালিটি। অর্থাৎ কিনা মৃত্যু একটা মহৎ পার্সোনালিটি বা মহৎ চরিত্রের কখনো শেষ হতে পারে না। বাপুও অর্থাৎ বাপুর নশ্বর দেহ মৃত হলেও বাপু ভারতবাসীদের মধ্যে বেঁচে থাকবেন তার কর্ম এবং আদর্শের মধ্যে দিয়ে। তো এই ছিল তোমাদের ইউনিট থ্রি। ইউনিট থ্রি এর ইম্পর্টেন্ট লাইন্সগুলো তো আমি বলে দিয়েছি। এই প্যারাটায় ইম্পর্টেন্ট লাইন হচ্ছে তোমার হোয়াট ইফ নাও বাপু ইজ গন, অর্থাৎ বাপু নেই তো কি হয়েছে। এইখানে এই লাইনটা তাৎপর্য যদি তোমাদের জিজ্ঞেস করে তখন সেক্ষেত্রে তোমাদের বলতে হবে যে যিনি লেখিকা তিনি রিয়েলাইজ করেন যে বাপুর যে শিক্ষা বা অর্থাৎ বাপুর যে শিক্ষার শক্তি সেই শক্তিটা অজেয় ছিল এবং আগামী বহু শতাব্দী ধরে তা মানুষজনকে উদ্বুদ্ধ করে যাবে, যার জন্য তিনি এই কথাটি বলেছিলেন বা তিনি রিয়েলাইজ করেছিলেন যে তার কাছে গান্ধীজির টিচিংস এর পাওয়ার হচ্ছে ইনডমেটেবল, অর্থাৎ কিনা অজেয়, অ্যান্ড ইট উড কন্টিনিউ টু ইন্সপায়ার মিলিয়ন্স অফ ইন্ডিয়ান্স ফর সেঞ্চুরিজ টু কাম। অর্থাৎ কিনা যত দিনই আসুক না কেন এর পরবর্তী সময়েও বাপুর টিচিং সমগ্র ভারতবাসীদের উদ্বুদ্ধ করতে থাকবে। তো তোমাদের ইউনিট থ্রি কমপ্লিট হলো, এবার টাইটেলটা নিয়ে চলে আসি। আমি একটু টাইটেলটা নিয়ে একটু কথা বলি। টাইটেলটা হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। বাপু আমরা জানি এখানে বাপু বলতে মোহনদাস করমচাঁদ গান্ধীকেই বোঝানো হয়েছে, তাকেই ভালোবেসে সমগ্র ভারতবাসীরা বাপু বলতেন, এবং এইখানে তার আকস্মিক মৃত্যুতে গোটা জাতি শোক অসহায় হতাশ এবং বিহ্বল হয়ে পড়ে। নয়নতারা সেগেল গান্ধীজির শেষকৃত্য
সরাসরি বিবরণের মাধ্যমে তার নিজের এবং একই সঙ্গে তার গোটা দেশের প্রতিক্রিয়া এই গল্পটির মধ্যে লিপিবদ্ধ করেছেন। তাই গল্পের টাইটেল অর্থাৎ দ্য পাসিং আওয়ে অফ বাপু বা বাপুর মৃত্যু, বাপুর দেখছি আমরা বাপুর দ্য পাসিং আওয়ে অফ বাপু বা বাপুর মৃত্যু, বাপুর দেখছি আমরা বাপুর প্রয়াণকে কেন্দ্র করে এই গল্পটা যেহেতু তাই যথার্থ। উপসংহারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, উপসংহারটা একটা পজিটিভ নোটে এন্ড হচ্ছে আমরা দেখছি গল্পটা। বাপুর মৃত্যু নিয়ে গল্পটা হলেও যখন আমরা গল্পটা শেষ করি তখন আমরা দেখতে পাই যে শেষ হচ্ছে একটা পজিটিভ নোটে, কেননা উপসংহারে যখন লেখিকা পৌঁছেছেন তখন তিনি বোঝাতে চেয়েছেন যে বাপু তার নীতিশিক্ষা এবং আদর্শের মধ্যে দিয়ে সর্বদা অমর হয়ে থাকবেন। তাহলে এই ছিল তোমাদের ইউনিট 3।